উন্নয়নের স্লোগান দিয়া সরকারের উন্নয়নের নমুনা। 10 কোটি টাকার ফুটব্রিজত লাগিছে হাতোরা। ভাঙি পেলোয়া হল ব্রিজর এটা অংশ। এই যে রংসঙিয়া ফুলেরে আবরি থাকা ব্রিজখন দেখিছে, এইখনের শুভ উদ্বোধনী করেছিল বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। হেয়া আছিল 2021 চনের ফেব্রুয়ারি মাহর কথা, অর্থাৎ আজির পৰা এবছর আগর কথা। লোক নির্মাণ বিভাগে মহানগরীত 9খন ফুট ওভারব্রিজ নির্মাণের কল্পনা করেছিল, রাইজর বাবে মুক্তি করে দিছো। দিব্যাঙ্গ জ্যেষ্ঠ নাগরিক সকল যাব পৰাকৈ এই ফুট ওভারব্রিজ সমূহত এলিভেটর আছে, লিফট আছে, আৰু সহজে উঠিব পৰাকৈ স্টেপৰো ব্যবস্থা আছে। আৰু এবছৰৰ পাছত এয়া চাওক, 10 কোটি টকীয়া ফুটব্রিজত সরকারি হাতোরা। কারণ পরিকল্পনা নোহাকয়ে নির্মাণ করা হয়েছিল এইখন ফুটব্রিজ। 10 কোটিরও অধিক টাকা খরচ করে নির্মাণ করা আর জাঁকজমকীয়ভাবে উদ্বোধন করা ফুটব্রিজখনে অসুবিধা করেছিল এগারী ব্যক্তিক। ব্যক্তিগীর এই অসুবিধার বাবে দিয়া হয়েছিল গোচর। আর তার পাছর দৃশ্য এয়া, ফুটব্রিজের এটা অংশ ভাঙিবলৈ বাধ্য হল প্রশাসন। গুৱাহাটীৰ পৰা মনোজ দুৱাৰাৰ প্ৰতিবেদন, ঈশান নিউজ।